বুধবার কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের মুসলিম মেয়ার ছেলে তাইফুর রহমান নগর হাই স্কুলের পুরনো পাকা ভবনে পরিত্যক্ত শৌচালয়ের প্রাকৃতিক কাজ সারতে গিয়ে একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে দেখতেই পাঁচটি বড় ধরনের বোম দেখতে পায়। কৌতূহলে হাতে নিয়ে মাটিতে ফেলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সাথে সাথেই বোমার বিস্ফোরণে আহত হয় ছাত্রটি। তার হাতে এবং মুখে বোমার বিস্ফোরণে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এই বোমা বিস্ফোরণের শব্দ এবং শিশুটির বাঁচার চিৎকার শুনে নগর হাই স্কুলের শিক্ষকরা ছুটে আসে। সাথে সাথে ছুটে আসে এলাকার লোকজনও। তড়িঘড়ি তাকে পরিবারের লোকজন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে জেবে হাসপাতালে স্থানান্তর করে দেন। ঘটনাটা আমরা ভিতরে কাজ করতেছি, খাতা করে জায়গাতে একজন থাকতেছি আর অন্য সারের কাজ করতেছে। তখন এই দ্বারা একটা বিকট একটা শব্দ হইলো। শব্দ হওয়ার পর আমরা একটু বাড়ি হইলাম। আমরা ভাবলাম কি গ্যাসের সিলিন্ডার টিলিন্ডার নিয়ে মানে ব্রাশ দিছে। তখন একটা আমরা বাড়িও দিয়ে দিতে একটা বাচ্চা আসে দিয়ে আসে করে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমরা দেখতে যে রাত্রে খুব একটা ইয়ে হয়েছে। অপরদিকে কলমচুড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে দেয়। কিন্তু এই দেশি বোমাগুলি উদ্ধার করতে এখনো সক্ষম হয়নি পুলিশ। খবর দেওয়া হয় প্রশাসনের বোম স্কোয়াডকে। জানা যায় এই ব্যাগটির মধ্যে মোট পাঁচটি বোমা ছিল। কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের শাসক দলের উপপ্রধান গিয়াস উদ্দিনের অভিযোগ, এসব কাজের সাথে জড়িত বিরোধী দলের কিছু সন্ত্রাসী বিজেপির বাড়িতে বোমা বিস্ফোরণের জন্যই এই দেশি বোমাগুলি তৈরি করেছে বলে অভিযোগ। বেকায়দা পড়ে যায় দুষ্কৃতিকারীরা, আর হয়তো এই কারণে এই বোমাগুলি রাতের অন্ধকারে পুরনো স্কুল বিল্ডিং এ পরিত্যক্ত টয়লেটে রেখে চলে যায়। অল্পেতে রক্ষা পায় ওই ছাত্রটি, আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। যদি একসাথে সবগুলি বোমা বিস্ফোরণ হতো তাহলে স্কুলের প্রচুর ছাত্রছাত্রী আহত হতো। আমি আইসা যেটা অত দেখলাম আর কি, একটা ব্যাগ আছে ভিতরে, একটা টয়লেট, টয়লেটের ভিতরে এই ব্যাগটা, ব্যাগটার ভিতরে আমি যেটা দেখছি এখানে চারটা বোম বর্তমানে আছে। এই চারটা বোম আমরা ইলেকশনের আগেই আমরা টের পাইছি, যেটা বিরোধী দল তারা স্পষ্টভাবে মানে অত কথাবার্তা বলছে যে নগর এই পাঁচটা বাড়িতে পাঁচটা বোম ফুটাবে। তো এটা আমরা বহুবার চেষ্টা করছি। রাত বোমা বিস্ফোরণে গুরুতর আহত ছাত্রটি পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বোমা বিস্ফোরণে আহত শিশুটির পরিবার শাসক দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তবে প্রশ্ন হলো, উপপ্রধান স্কুলে বোমা থাকার বিষয়টি সম্পর্কে অবগত হলেও কেন গোটা বিষয়টি প্রশাসনের নজরে নেননি? প্রশাসনের নজরে নেওয়া হলে ডগ স্কোয়ার দিয়ে বোমাগুলি উদ্ধার করা সম্ভব হতো বলে মনে করছে অনেকেই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। সায়ন্দন টিভি।